আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে। শুরুতেই জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো। নতুন মিশনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মালয়েশিয়ায় থেমেনে অপারেসি, গ্রেপ্তার বাংলাদেশি সহ 198 অবৈধ অভিবাসী। দারুণ সুখবর, প্রবাসী কর্মীদের জন্য নতুন সেক্টর খুলে দিল মালয়েশিয়া। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলসে রয়েছে আপনার সেবায় নিয়োজিত একচাপ দক্ষ কর্মী। জোহর প্রদেশ ও কুয়ালালামপুরের পরে এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস এখন বাংলাদেশে। আপনার নিরাপদ ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস। বিস্তারিত জানতে কল করুন কুয়ালালামপুর অফিস 01822272220, জোহর বাহারু অফিস 01822271220, ঢাকা বাংলাদেশ অফিস 01684005000। নানা চড়াই উৎরাই পেরিয়ে দীর্ঘ 25 বছরের অপেক্ষা শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হয়েছেন আনোয়ার ইব্রাহিম। দায়িত্ব নেয়ার পর প্রথম গতকাল শুক্রবার গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। এ সময় তিনি বলেন, জনগণের জীবনযাত্রার ব্যয়ের ওপর তার প্রথম ফোকাস থাকবে, কারণ তিনি একটি মন্থর অর্থনীতি এবং নির্বাচন পরবর্তী গভীরভাবে বিভক্ত একটি দেশের দায়িত্ব পালন শুরু করেছেন। খবর দিয়েছে রয়টার্স। আনোয়ার ইব্রাহিম বলেন, বিদ্বেষপূর্ণ সমাজ নিরাময়, দুর্নীতি দমন ও অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করবে মালয়েশিয়া সরকার, দেশে সুশাসন প্রতিষ্ঠায় কাজ করবে নতুন সরকার, তাছাড়া বিচার বিভাগীয় স্বাধীনতা এবং জনগণের উন্নত জীবন নিশ্চিত করবে। Apakah keutamaan saya sekarang ialah kos sara hidup? Walaupun ada yang positif, umpamanya dengan kekuatan ringgit sekarang dan juga soal bursa saham yang lebih positif menunjuk keyakinan kepada pentadbiran kerajaan sekarang. একই সঙ্গে আনোয়ার আভাস দেন, আরও দুই শরিকের সহযোগিতায় জোট সরকার গঠনে সক্ষম হবে তার রাজনৈতিক দল। তিনি বলেন, বহু বিচার আর বছরের পর বছর কারাবন্দী থাকার পর আজ আমি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া, রাজার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই। মালয়েশিয়ার পাহাং ইমিগ্রেশন বিভাগ বৃহস্পতিবার সকালে গেবেং শিল্পাঞ্চলে শ্রমিক বসতিতে অপারেসি সাপু পরিচালনা করে একযোগে 198 জন অবৈধ প্রবাসীকে আটক করেছে। পাহাং ইমিগ্রেশন ডিপার্টমেন্টের পরিচালক মোহাম্মদ হাত্তা কাসিম জানান, আটক অবৈধ প্রবাসীদের মধ্যে মিয়ানমারের একটি শিশু, 37 জন মিয়ানমারের নারী এবং 21 জন মিয়ানমারের পুরুষ, 8 জন চীনা নারী সহ 127 জন চীনা পুরুষ রয়েছে। তার মতে, 2 জন বাংলাদেশি, 2 পাকিস্তানি এবং 1 জন ভারতীয় নাগরিককেও এ সময় গ্রেপ্তার করা হয়েছে। অপারেসি চলাকালে দেখা গেছে গ্রেপ্তারকৃতদের মধ্যে সকলেরই বৈধ পাসপোর্ট অথবা পারমিট ছাড়াই মালয়েশিয়াতে বসবাস করছে অথবা ওভারস্টের অভিযোগ রয়েছে এ সকল অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে। সমস্ত প্রবাসীদের ইমিগ্রেশন অ্যাক্ট 1959-এর 63 ধারার অধীনে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যেই তাদেরকে কেমায়ান ইমিগ্রেশন ডিপো বেড়ায় আটক রাখা হয়েছে। মোহাম্মদ হাত্তা বলেন, প্রাথমিক তদন্তের মাধ্যমে দেখা গেছে এই বসতিটি বিদেশিদের থাকার জায়গা হিসেবে ব্যবহার করা হয়েছিল, যারা একটি কারখানায় কাজ করত। তাদের সুরক্ষার জন্য দায়ী নিয়োগকর্তাকে আমরা খুঁজে বের করার চেষ্টা করছি, এ সকল অবৈধ প্রবাসীকে যিনি নিয়োগ দিয়েছেন। দারুণ সুখবর, প্রবাসী কর্মীদের জন্য নতুন সেক্টর খুলে দিল মালয়েশিয়া। মালয়েশিয়ায় এসেছে নতুন সরকার আর তার সঙ্গে এলো নতুন খবর। প্রবাসী শ্রমিকদের জন্য দেশটির কর্মসংস্থান খাতে এক নতুন সাব সেক্টর উন্মুক্ত করা হয়েছে। মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় আজ জানিয়েছে, ল্যান্ড ওয়ারহাউস সাব সেক্টরের জন্য অভিবাসী শ্রমিকদের নিয়োগের অনুমতি দেওয়া হবে। একটি বিবৃতিতে মানব সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, গত 18 জুলাই অভিবাসী শ্রমিকদের পরিচালনার বিষয়ে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী এবং মানব সম্পদ মন্ত্রীর মধ্যে যৌথ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। তারা আরও জানিয়েছে, পাইকারি এবং খুচরা উপখাতের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে গার্হস্থ্য বাণিজ্য ও ভোক্তা বিষয়ক মন্ত্রণালয় উপখাতের অধীনে প্রবাসী কর্মী নিয়োগের কোটায় যোগ্যতার শর্ত বা মানদণ্ড প্রসারিত করতে সম্মত হয়েছে, যা ছোট ব্যবসায়ীদের জন্য বড় সুযোগ। ছোট ব্যবসায়ী বলতে 2500 বর্গমিটারের কম স্থান নিয়ে ওয়ারহাউস রয়েছে এমন ব্যবসার কথা উল্লেখ করা হয়েছে।
এছাড়াও বলা হয়েছে মানব সম্পদ মন্ত্রণালয় উভয় সাবসেক্টরের জন্য প্রবাসী কর্মীদের চাকরির জন্য নতুন কোটার আবেদন চালু করেছে। নিয়োগকর্তারা www.fwcms.com.my ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। তারা আরও জানিয়েছে মন্ত্রণালয়ের প্রবাসী কর্মী ব্যবস্থাপনা বিভাগের মাধ্যমে 03885293940 এবং oscksm@mohr.gov.my এই অ্যাড্রেসে মেইল করে বিস্তারিত তথ্য জানতে পারবেন। এই ছিল প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনের আজকের আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন প্রবাসকণ্ঠ.com, সাবস্ক্রাইব করুন প্রবাস কণ্ঠের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।